বাংলাদেশিদের জন্য জনপ্রতি 20 টাকা টিকিট, বিদেশিদের জন্য আরও বেশি। নোটিশ বোর্ডটায় দেওয়া আছে, আপনারা নিশ্চয়ই দেখে ফেলেছেন অলরেডি। আমরা এখন প্রবেশ করছি, এটা হচ্ছে প্রবেশ পথ। আসলে এটা প্রবেশ পথটা একটু ভিন্ন মাত্রা, ভিন্ন ধরনের। আপনি যখন প্রবেশ করবেন মনে হচ্ছে যে আপনি একটি ভিন্ন জগতে চলে যাচ্ছেন, ভিতরের পরিবেশটা অন্যরকম। এটা আসলে না আসলে বোঝার উপায় নেই, খুবই সুন্দর একটা পরিবেশ। আর এটার মধ্যে বিভিন্ন বাংলাদেশের যতগুলো সংগ্রামের ইতিহাস আছে সব ইতিহাসগুলো এখানে খুব চমৎকারভাবে উপস্থাপন করা আছে। আমরা সবগুলো আপনাদের দেখাবো। আমি এখন নিচে নামছি, আস্তে আস্তে নিচে নামার পরে আমি আপনাদের বিস্তারিত সবগুলো দেখাবো। তো আমাদের সাথেই ধৈর্য ধরে দেখবেন ভিডিওটা। বাংলাদেশের ইতিহাস 1947 সাল থেকে শুরু করে আজকে পর্যন্ত যতগুলো তথ্য আপনি জানতে চান, ইতিহাস জানার, শেখার, বোঝার যত কিছু আছে সবগুলো এখানে এই জাদুঘরের ভিতরে রক্ষিত আছে। আপনি সব কিছু একসাথে হাতের কাছে পেয়ে যাবেন যদি জাদুঘরের ভিতরে প্রবেশ করেন। এবং খুঁটিনাটি সম্পর্কিত বা এই সংক্রান্ত তথ্য আপনি জানতে চান, এটার ভিতরে আসলে আপনি সকল তথ্য পেয়ে যাবেন। খুবই সুন্দর একটা পরিবেশে রাখা আছে।
ছবিগুলো দেখলে যারা মুক্তিযুদ্ধ দেখেননি বা শোনেননি তাদের ভিতরে আসলে কম্পন সৃষ্টি হয়ে যাবে যে কী নির্মমভাবে আমাদের উপর অত্যাচার করেছিল তারা। এই ছবিগুলো তার সাক্ষী হয়ে আছে। এখানে আসলে আপনি মনে হবে যে আপনি একেবারে 1971 সালে চলে আসেন এখন, এত হৃদয়বিদারক পরিবেশ। যাই হোক, এই হৃদয়বিদারক পরিবেশের পরে আমরা নিয়ে যাবো আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য সেই ঝর্ণায়, সেই চমৎকার ঝর্ণা যেটা অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয় এই জাদুঘরের ভিতরেই আছে। আপনাদের ভিডিওটা অবশ্যই আমাদের জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, যারা নতুন আছেন সাবস্ক্রাইব করবেন, আমাদের সদস্য হয়ে যাবেন। যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো পরবর্তী ভিডিওতে। এখানে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই ভিডিওর সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।